ফুলকুদার কোথায় রে পটল এ থামনাতে এই ছুরা পটল এ পিচি মুখে থাম পেন্টল পেঞ্জি থাম পটল আই আমরা সবাই মিলে যাব ওই পাঁচশালাই বনালেকে করতে এই জসনা আমি
আমরা কে জানিস কে আমরা হচ্ছে বং বেঙ্গুলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমরা বেঙ্গুলের মমতা বুলাজবালি বুলাজবালি না তবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আরে কো থেকে বুলার কো থেকে ব্যানার্জি এক কি কথা তোরা বেঙ্গুলের মমতা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো আমি কে জানিস কে তোরা বেঙ্গুলের আমি হিন্দু হিন্দুস্তানের একদম মোদি তোমার মোদি কি করেছে তোর মমতা কি করলো ইনা বলো কি না করেছে আমাদের মমতা কি করেছে আমাদের মমতা আমাদের বই দিয়েছে স্কুল ড্রেস দিয়েছে আবার 12000 করে মোবাইলের অনলাইন পড়ার জন্য 12000 টাকা করে দিয়েছে মানে তোর মমতা বই দিয়েছে বই বই কিতাব মানে খাতা হ্যাঁ 12000 টাকা দিয়েছে মোবাইল অনলাইন পড়ার করার জন্য অনলাইন পড়ে অনলাইন পড়ে এরা তারা তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইয়ো লা খেলুয়া আই শুনছো হ্যাঁ আর তোমার মোদি কি করেছে আমার মোদি কি না করেছে কিছু করেনি আমার মোদি সব কাউকে ঘোড়ে ঘোড়ে হাঁকিয়েছে কথা বলছে না মোদি ঘরে ঘরে হারিয়েছে সবচেয়ে নোংরা কাজ করেছে মোদি করেনি আগে তো বাথরুম ছিল না কুন্ডে যাচ্ছিলি ওই পাঁচ বাগান কলা বাগান মোদি টাকা দিয়েছে বাথরুমের সব কেউ বাথরুম বানিয়েছে তো পাঁচ বাগান কলা বাগান ছুটে গেল এখন সব বাথরুমে যায় কিরে ভাই না কিরে ভাই ও মা আমরা হেরে যাবো না কিরে সই না এ কিন্তু আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছে আমাদের সঙ্গে না এর সঙ্গে হাঁটতে হবে না এর থেকে জিততে হবে কি গো আপনারা তো তোমরা সবাই আমাদের দিকে না কে থাকবি ওর দিকে থাকবি আমাদের দিকে যদি না থাকবে তাহলে আমাদের অপমান হবে আর আমরা যদি হারি আমাদের মেয়েরা যতটা আছে মানে আমাদের স্ত্রী জাতি সকলের হার হবে তো ওর দিকে কেউ না আমাদের দিকে আমরা জিতলে তোমাদের জিত তোমরা হারলে আমাদের হার আমরা হারলে তোমাদের হার কেউ হারতে হবে না ওকে হারাতে হবে হাত তালি দিবে বল সবাই আছে তো একবার জোর করে জয় জয় মামুনা সদেবরি ভাই ভোজপুরি শুনবি ভোজপুরি না আমাদের মামাসিরা অনেক ভয় পাচ্ছে মনে হয় দেখলি আমার মঞ্চধর এটা এটা আমার গোষ্ঠী রে আমার গোষ্ঠী নারী জাতিরা যেমন 12000 শাড়ি পরতে জানে 12000 শাড়ি সেই মতো ঘরে আগুন লাগাতে জানে আবার নিভাতেও জানে তার জন্য কি বলে জানো সংসার সুখী হয় রমণী গুণে সংসার সুখী হয় রমণী ঘরে রমণীর গুণে নাকি রে ভাই আমরা যদি সুখী রাখি তাহলে সংসার সুখী থাকবে বেশি না বিয়ে করে 8 দিন পরে বাড়ি নিয়ে যাবে 8 দিন পরে ঘর ভাঙিয়ে দিবে সংসারে সুখে রমণী সংসারে সুখে আজে আমরা কে জানো কে এই বল না আমরা হচ্ছে বাল ঘরে ঘরে আলো করি যেখানে যাই আলো করি এরা হলো এরা হলো বাল 10 ঘরের আলো হ্যাঁ যখন ইয়ারা বাল তো আমরা কি কি আমরা জেনারেটর হয়েছি হ্যাঁ জেনারেটর 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 হ্যাঁ ওই যে খারাপ হলো ওই জেনারেটর জেনারেটর নজিল বন্ধ হয়ে গেল যখনই আমরা জেনারেটর হাড়া কি হয় হে রে কোন এরে যাব আমরা কে বললো হাড় বা হাড় পড়া তো আমরা হচ্ছে গাঁও মাতা গাঁও মাতার পূজো হয় গাঁও মাতার পূজো হয় হ্যাঁ গাঁও মাতার দুধ হয় দুধ পুজোতে কাজে লাগে কাজে লাগে গাও মা তারি গোবর দিয়ে বাড়িঘর নিপানো যায় বাড়িঘর শুদ্ধ হয়
যারা গো মাতা গো মাতার দুধ দেয় গো মাতার গোবরের মানে আংলা ঘর লিকায় আর তোদের গোবর কোন কাজে লাগে আমাদের গোবরের খাদ হয় খাদ লিলি ভাই বিয়ে লিলি যখন তোরা গায় মাতা মেয়েরা গায় মাতা ছেলেরা কি ষাঁড় বাবা অনেক কথা বলা বলি করেছি ঠিক কিন্তু স্কুলের তালা তো বন্ধ স্কুলটা খুলবে কে স্কুলের স্কুলের তালা বন্ধ তোদের কাছে চাবি নাই তুই তো এই ও ঠিক না তুমি এই স্কুলের মনিটর না স্কুলের মনিটর তোমার কাছে চাবি আছে এ ছড় খালি নিবি ছড়ি খালি আছে না এটা আমার খিচড়ির খালি খালি নিচে আপনা খালি আনতে পারিস নি গেট খুল চাবি তো আমার কাছে ওটা কি করছো ওটা নিচে নামা এ খেপি এই কোমরের ডোরা নাই ওতে চাবি আছে তাই বৃষ্টি পড়লো হ্যাঁ তালাতে জং লেগে গেল তালাতে জং লেগেছে গিরিশ দেখি গিরিশ পাগল আছো নাকি আমি গিরিশ থেকে পাবো কোথায় থেকে গিরিশ নাই তোর কাছে নাই তোর কাছে নাই আমার কাছে আছে শুয়ে দেখতো বড় আছে সব শুকে গেছে মাগে মাগে একদম পাক্কা পাক্কা বাইর হলো এ কট 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 এই খুলে গেল সবাই গেট আউট গেট আউট গেট আউট স্কুল লাগবে না চুপি চল গেট আউট মানে বাইরে চল গেট আউট মানে ভিতরে ঢুক এটা আবার কোন ইংলিশ গো এটা গেট আউট মানে ভিতরে ঢুক সবাই স্ট্যান্ড আপ দাঁড়িয়ে তো আছি দাঁড়িয়ে তো আছি স্ট্যান্ড আপ মানে বসে আই উল্টো পাল্টা ইংলিশ বলছ নাকি উল্টো পাল্টা আছে স্ট্যান্ড আপ মানে বসে যাও পাটি ঝিন ঝিন বলো থাক এটা ওর ইংলিশ তার জন্যই তো এত মারামারি করিস না তার জন্য আমার মনটা কি বলে জানিস আরে মামি কারে ছড়ি দি আরে কইল পাড়াই কেনে কেনে আরে হলাই সিকুলি আমি খুব লড়াই আরে ঠকে কোনো গাতা খেচি লে লে মাতো পাতা আমার জিওয়া দরা দেলে মা তোরে দেখি একে তোরে স্কুলে
তুই তো গানা গাচ্ছিস আমি কি করব স্কুলে কানে ডান্স করতে পড়বে না ডান্স করতে তোর নাম কি ও মাটুডুলা আমার নাম কালিমা আমার নাম কালিমা তোর নাম কালিমা হ্যাঁ আমার নাম বাবা বজরং বলিমা আমি এখনি লিব বলি আমাকে আমাকে লিস না বলি যদি লিস তো কান ছপ্পা করে দিস মা কালিমা তোর নাম জয় মা কালী হ্যাঁ তোর পড়া কি থাকলো জানিস কি থাকলো আতার পাতার সাতার আতার পাতার সাতার আতার পাতার সাতার আতার পাতার সাতার আর মাস্টার আমার ভাতার আমার ভাতার হবে না হ্যাঁ হবে না হবে না না হবে না হয়ে যাবে তোর নাম কি আমার নাম বিউটি তোর নাম বিউটি সবকে ছেড়ে তুই করব কি করব আমার স্কুলে 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 কথা সেটিং তোর নাম বিউটি হ্যাঁ তোর পড়া কি থাকলো কি থাকলো বাঁধবো না বিড়ির মুঠা বাঁধবো না বিড়ির মুঠা বাঁধবো না বিড়ির মুঠা বাঁধবো না বিড়ির মুঠা খাবো না ভাতারের জুঠা হবে না হবে না এটা পড়াতে চাকরি গ্যারান্টি চাকরি হ্যাঁ হয়ে যাবে কোন চাকরি জানিস কোন চাকরি ওই ভাটাতে দুটো করে ইডুবি গ্যারান্টি চাকরি হঠে মেলা হলে কান মে বহলে শুন কে ছড়ি সবারিয়া বহলে হামরা কে না দেখাও রে এসে আও রে কিসে বুলাও রে কিসে সাটা কি কিসে ডোলাও রে এসে আও রে কিসে বুলাও রে কিসে সাটা কি কিসে ডোলাও রে হঠে মেলা বাড়িতে বাথরুমে যেতে গাউনিয়া হয়ে গেলে সবচেয়ে পরিষ্কার
কথা বলতে একটু লজ্জা হয় না লাল লাল টমেটোর চাটনি করেছি শাশুড়ি মাকে খেতে দিয়ে ফেলেছি লাল লাল টমেটোর চাটনি করেছি শাশুড়ি মাকে খেতে দিয়ে ফেলে দিয়েছি হবে হ্যাঁ ও ছোট লোক বিশালা পাই দে দিলি রে এই ভাষা বলা ঢাকাছে জানে একটু ভালো করে সেন্টা নিয়ে দেখো যা হপতে হপ আমি ভেবেছি শালা পাই দে দিয়ে দিয়ে তোর নাম কি আমার নাম লক্ষীন্দর কোন লক্ষীন্দর বা দুর্লভ লক্ষীন্দর ঠিকই তো শালা দুর্বল লক্ষীন্দর আছে তোর বাবার আমার বাবার নাম হচ্ছে চাঁদ সদাগর চাঁদ সদাগর তুমি জানে না ভাষা বলছি আচ্ছা তোর মাটিটা কি হচ্ছে তোর পড়া কি থাকলো কি হুকুর হুকুর যাই বলে তাই সত্য হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এই পড়া রেডি স্টার্ট ওরে লাল লাল আশীর্বাদ করি এসেছো স্যার এগুলো পড়াকে দিয়েছে স্যার এত নোংরা নোংরা পড়া ওই হুকুরু করে দিয়েছে কোথায় আছে বেটা ওই তো ঘুমিয়ে আছে বাহ বেটা বাহ আরে চাই নাতে মাল বা আইটাম বা মাল বা ये चल के छोड़ी मेला तो राखे नहीं बने चल के छोड़ी मेला तो राखे नहीं बने भुगनी भुगनी जा ले दुनिया छाप जा भुगनी भुगनी जा दुनिया छाप जा ए लखिंदर दीपोगी एदी गाय हराम जाना एदी गाय ধরে নিয়ে এসো ধরে নিয়ে এসো হারামজাদাকে ধরে নিয়ে এসো আই হুকুর হুকুর তোর জন্য আন্ডা নিয়ে এসেছে আন্ডা দাও স্যার হ্যাঁ বলো খিচুড়ি চপ শোন স্কুলে কি হয় সর্বপ্রথমে কি হয় স্যার সর্বপ্রথমে অনেক ইরিকি করেছে স্কুলে অনেক নোংরা নোংরা পড়া দিয়েছে আমাদেরকে আচ্ছা ঠিক আছে তাকে শাস্তি দেবো প্রথমে প্রার্থনা হয় প্রার্থনা আরম্ভ করো ছেলেরা একদিকে লাইন ছেলেরা একদিকে লাইন ধরে দাঁড়িয়ে থাকো একদিকে লাইন মারবো লাইনে লাইনে লাইন ধরবো আই দাঁড়িয়ে থাক এ আরম্ভ কর একদম সাইলেন্টে দাঁড়িয়ে থাক স্যার আকে ওকে জিজ্ঞেস করো হুকুর হুকুর ও যাবে স্যার আই অ্যাম প্রেগন্যান্ট স্যার কি বললি কি বললি হাজরি উঠাচ্ছে মাস্টার কি কি বললি আই অ্যাম প্রেগন্যান্ট স্যার মানে আমি এখন আছি রে ভাই ভাই প্রেগন্যান্ট মানে কি হয় দাদি কি হয় ওই যে মেয়েরা গর্ভবতী হয় না গর্ভবতী ওরে সালা আঙ্গরেজ রে আঙ্গরেজ সালা চলে গেল উল্টা পুল্টা পাল্টা উল্টা আঙ্গরেজি সালা ছেড়ে গেল ও প্রেগন্যান্ট মানে এখানে আছে প্রেগন্যান্ট মানে গর্ভবতী এ হুকুর হুকুর আই অ্যাম কামিং কামিং না স্যার আই অ্যাম কামিং না কামিং স্যার খারাপ জাতা এই প্রার্থনা আরম্ভ করো ঠিক এস মানে কি হয় এ ডাবল এস আই ডাবল এস এস মানে গাথা
সালাংরেজ দেখাইবে না সালাক আগে আগে জেল যাব তারপরে ওকে মার্ডার করব শয়তান আগে জেল যাওয়ার পরে মার্ডার করবি ইয়েস ভাই ইয়েস আচ্ছা রে আরম্ভ কর আমি স্যার আমি হে বহুত প্যারে করতে হে साली से हम सारू चाहे छोड़ दे सारू चाहे छोड़ दे रख लेंगे हम हराम ज्यादा राचे सिनेमा हॉल आचे एटा प्रार्थना रे एटा परचार কেমন করে আপনি দেখছেন এখানে কি লেখা আছে ইউটিউব প্রোগ্রাম 99 ইস প্রোগ্রাম কো ইস চ্যানেল পর দেখ সকতে হ্যায় প্রোগ্রাম 99 যখন মানে দেখবি ইউটিউব তো প্রচার আসছে কিনা রে ভাই বাড়া খেলবা আসছে কিনা আচ্ছা ঠিক আছে মানে প্রোগ্রাম বুঝেছি বুঝেছি প্রচার আসছে আসছে ওইটা প্রচার ছিল আরম্ভ কর सारे जहां से अच्छा मास्टर धोती खोल के पल अच्छा आराम जाता मन है ए गुरु को ए दिखे आई मन है तो हमार द्वारा होवे ए जाने ना सर ए जाने ना तुम सर आमी जाने जय जय लघुपति राघव राजा राम पति तो पावने सीताराम जय जय लघुपति राघव राजा राम पति तो पावने সিটি গেলে মেরে চিনতে ভুল গেছে স্যার ভুল গেছে তুমি জানো ভালো করে জানো তুমি আরম্ভ কর জানি না ভালো দেখি হে জে জে রঘুপতি রাঘবে রাজা এটা প্রার্থনা কালো বোত নাকি দিবে তোমার দ্বারা হবে না মুখটা বন্ধ রাখো কালো বয়ে কি ফায়দা জানো স্যার আমি যদি কালো বো করি বন্ধু বান্ধব কেউ বাড়ি যাবে না তো চা চিনি কম লাগবে এটা বাঁচাতে এটা কথা কিন্তু সত্যি কিন্তু এটা স্কুল আছে এই আরম্ভ কর সীতারাম যে সীতারাম বাজো এবার কি হয়েছে রে ভুল গেছে ভুল ভুল গেছে ফুল বল আরম্ভ করো সীতারাম যে স্কুলের গেলে চলবে না মুখটা বন্ধ করো এই তোমরা আরম্ভ করো ঈশ্বর এবার কেন সৃষ্টি পেরেছিস ভুল গেছে এটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি এই হিন্দুর বাড়ি হিন্দুর বাড়ি হ্যাঁ আল্লাহ কোলে দিবে আচ্ছা তুমি আরম্ভ করো ঠিক আছে তুমি ঈশ্বর ভগবান তেরো না সব টাকা খেয়ে গেল বাঙালির প্রধান এই হারাম জায়গা
এই প্রধানের কথা কোন কোন দিকে গেল রে কোথাতে গেল হ্যাঁ যখন এই রোড দিয়ে নামছি হ্যাঁ মাকে কালকে মোটরসাইকেল উঠাছিলাম স্যার হ্যাঁ উল্টে করে পড়ে গেছি রোডতে ভালো নাই আপনি করবেন না আমি কেন করব আমি করব না তাহলে প্রধান করব না তো টাকা খেলো না আচ্ছা টাকা খেয়ে দিই ভারত মাতা কি ভোট দেন ভোট দেন এ হারামজাদা তুমি প্রধান আছে ইলেকশনে দাঁড়িয়েছো শুধু এমনি করছে স্যার স্কুলে আজকে ছুটি স্যার আমাদের এই শুন তোদেরকে ছুটি 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 তোমার ছুটি হবে না তোমার শুধু এ হারামজাদা স্কুল পরিষ্কার কর স্কুল পরিষ্কার কর শাস্তি দিবে মুরগা বন মুরগা বনতে হবে তোমাকে মুরগা বনবে মুরগা খাবো না আমি মুরগা খাবো আরে হবে না তোমার শাস্তি হলো ও মুরগার শাস্তি হ্যাঁ আমি ভেবেছিলাম কি স্কুলে মুরগা বনবে স্যার হ্যাঁ এর পাড়ি কি নাম আরে আমি কি জানি আমি জানি আমি জানি না বলো সালা দিল্লিতে যে বাবলু কি হলো এই সালা বাবলুর বাড়িতে কি হয়েছে একটা কুতিয়া দুটো বাচ্চা দিয়েছে তা আমার তোমার কি রে হারামজাদা তো আমাকে ডাকলো কে ওই সালা বাবলু এ সালা কেন করছে আমার মন আচ্ছা ঠিক আছে তো কি হলো কি হলো বললো কি মানে আমার বাড়ি আমার গোহাল ভুসা ঘরে একটা কুটিয়া দুটা বাচ্চা দিয়েছে তারপর তার নাম রেখে দে কাকে বললো আমাকে তোমাকে আমি নাম রেখে দিলাম কি একটাকে তুমি একটাকে আমি অনেক সুন্দর করেছো ভালো নাম নাই অনেক সুন্দর তিন চার দিনের পর স্যার হ্যাঁ কি হয়েছে এই তুমিটা মরে গেল আরে মরে গেল তো আমার কি মরে গেল হ্যাঁ তো কুটিয়ার দুধটা কে খাবে স্যার আমি খাবো মানে তুমি তো মরে গেল হ্যাঁ তো কুটিয়ার দুধটা কে খাবে আমি খাবো এই মত আমাদের স্কুল পর্বটা শেষ হলো এই মত দেখা যাবে আপনাদের সম্মুখে সুশীলা এটা রাইয়া লোক উহার নাম খুব সুন্দর এক ঘরে রান্না করে কিন্তু চোদ্দ ঘরে ধোঁয়া হয় সুন্দর রাই হোক এটা রাই হোক বাবা আরে আর কি রাই হোক এটা রাই হোক কি জানো এই গাইয়া সেজে এলো কপাটের আরে কত সেজেছে দেখো কপাটের আরে কত সেজেছে না কিন্তু ইনার ঘরে একটা দোষ আছে লাভ দিয়ে ভাসুরের ঘাড়ে চাপে লাভ দিয়ে চড়ে নাইও ভাসুরের ঘাড়ে খুব ভালো আর এটা রাইয়ে জানো আরে একই রাইয়ে সেজে এলো পানি কপালের মা দেখো অর্ধেক কপাল দেখা যাচ্ছে না অর্ধেক কপাল ঢেকে আছে আর অর্ধেক রাস্তায় এসে বলছে কি দুধ খাবো গে মা অর্ধেক রাস্তায় দুধ কোথায় পাওয়া যাবে ও তো ভাবছি কি আমি দুধ পাওয়া যাবে কি এটা রাই ওকে দেখে কেমন লাগছে জানো কেমন লাগছে আর রাই হচ্ছে যে এলো আর সাদা পূজা দেখো একবারে দেখে লাগছে উলি আর ভুলি দেখে লাগছে কিনা আর দেখো বারো হাতের চুল রাই এর তেরো হাতের মুন্দিনী বাবু কাছে গেলে এই এখানে বেঙ্গল ছাই ছুঁ চলবে না চলতো ও চলতো মানে খুঁটটা পড়বে কাম আমি চাই নিয়ে ছেলে চলতো নাই তব বলি আইলি রে চাই তুমি তুমি
পারাইলো চাই পারা রাইও চাই তো তুই তো হয়ে বহিন ছি কি রে বহিন ছি আরে তুই যখন আর বোন তুই লম্বা রূপ ভুটি কেন এটা রাইও উহার নাম খুব সুন্দর এক ঘরে রান্না করে কিন্তু 14 ঘরে ধোঁয়া হয় সুন্দর রাই হয় এটা রাই হোক বাবা আরে আর কি রাই হোক এই গায়ে সেজে লোক কপাটের আর কত সেজেছে দেখো কপাটের আরে কত সেজেছে না কিন্তু ইনার ফেরে একটা দোষ আছে লাভ দিয়ে ভাসুরের ঘাড়ে চাপে লাভ দিয়ে চড়ে নাই ভাসুরের ঘাড়ে খুব ভালো আর এটা রাইয়ে জানো আর একই রাইয়ে সেজে লোক পানি দেখে লাগছে কিনা আর দেখো 12 হাতের চুল রাইয়ের 13 হাতের মুন্দিনী বাবু কাছে গেলে এই এখানে বেঙ্গুল ছাইছি চলবে না চলতো ও চলতো মানে খুঁটটা পড়বে কাম করে আমি চাই নিয়ে ছেলে চলতো নাই তব বলি আইলি রে চাই চাই পারা রাইও চাই তো তুই তো হয়ে বহিন ছি কি রে বহিন ছি আরে তুই যখন আর বোন তুই লম্বা রূপ ভুটি কেন